শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবকে নিবেদন করুন মহাদেবের প্রিয় এই একটি জিনিস, সুখে সমৃদ্ধিতে সমৃদ্ধ থাকবে আপনার জীবন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি শ্রাবণ মাস সম্পর্কে, শ্রাবণ মাসের মাহাত্ম্য সম্পর্কে। ইতিমধ্যে অনেকও ভিডিও আপনারা দেখেছেন, ইতিমধ্যেই শ্রাবণ মাস শেষ হতে চলেছে এবং আগামীকাল শ্রাবণ মাসের শেষ দিন। আপনি শ্রাবণ মাসের শেষ সোমবারে অতি অবশ্যই চেষ্টা করুন মহাদেবের প্রিয় এই জিনিসটি মহাদেবের সামনে অর্পণ করার। এই বছরের মতো এটাই শেষ সুযোগ হিসাবে আপনারা বলতে পারেন, কারণ শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি মহাদেবের একটি প্রিয় জিনিস মহাদেবের সামনে অর্পণ করেন, তাহলে অতি অবশ্যই তার জীবনে মহাদেবের কৃপা দৃষ্টি বজায় থাকে। সুতরাং আপনি যদি শ্রাবণ মাসে এই কার্যটি না করেন, তাহলে কিন্তু এই বছরের মতো আপনার জীবনে উন্নতির সম্ভাবনা অনেক অংশে কমে যায়। মহাদেবের প্রিয় শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের প্রিয় জিনিস আপনি অতি অবশ্যই নিবেদন করুন। কিভাবে এই কার্য করতে হবে এবং কি নিবেদন করতে হবে, কোন নিয়মে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো। অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন। এখন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। শ্রাবণ মাসে মহাদেবের ভক্তেরা মহাদেবকে প্রসন্ন রাখার জন্য ব্রত উপবাস পালন করে থাকেন, বিভিন্ন নিয়ম আচার মেনে থাকেন এবং শ্রাবণ মাসে অতি অবশ্যই আমাদের হিন্দু পরিবারে মহাদেবের পূজা পার্বণ হয়। দেবাদিদেব মহাদেব অত্যন্তই ভোলা, তিনি প্রত্যেকের কাছ থেকেই পূজা গ্রহণ করেন এবং তিনি অল্পতেই সন্তুষ্ট। আশুতোষ দেবাদিদেব মহাদেব সবথেকে যে জিনিসটি বেশি ভালোবাসেন সেটি হলো বেলপত্র। এটি ছাড়া কিন্তু মহাদেবের পূজা সম্পূর্ণই নয়, এটা আমরা প্রত্যেকে জানি। অতি অবশ্যই আপনাকে এই নিয়মটি পালন করার জন্য বেলপত্র জোগাড় করে রাখতে হবে। কিভাবে জিনিসটি করতে হবে, আপনাকে প্রথম প্রহরে অর্থাৎ আপনি যখন ব্রত পালন করবেন, আপনাকে ভাত অর্থাৎ অন্ন গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপরে আপনি ব্রত পালন করার জন্য অতি অবশ্যই মনস্থির করবেন। এরপরে আপনি ব্রতের উদ্দেশ্যে গ্রহণ করবেন ভাত। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে রান্না নর্মাল যে ভাত হয় সেই ভাত গ্রহণ করে উপবাস রাখবেন এবং এরপরে আপনি ফলাহার করবেন যখন ব্রত সম্পূর্ণ হবে আপনার। শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু, তাই অতি অবশ্যই ব্রত কিন্তু মাস্ট। আর যারা ব্রত রাখতে পারবেন না তাদের জন্য অতি অবশ্যই বলবো, আপনারা কিন্তু নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করবেন। নিরামিষ আহার গ্রহণ করতেই হবে, আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন ফলাহার, লুচি এই সমস্ত খেয়ে থাকার এই দিনটি কাটানোর। যারা ব্রত রাখবেন ব্রতর শেষে আপনারা পঞ্চামৃত গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন এবং তারপরে ফলাহার করতে পারেন। পঞ্চামৃত অতি অবশ্যই তৈরি হয় ঘি, দুধ, দই এই সমস্ত জিনিসপত্র দিয়ে। আপনারা পঞ্চামৃত গ্রহণ করবেন, মহাদেবের অভিষেক ঘটাতে হবে। আপনারা ব্রত পালনের নিয়মটি আমি আপনাদের বলে দিলাম, এরপর আপনারা কি করবেন, আপনারা মহাদেবের অভিষেক ঘটাবেন। মহাদেবের মাথায় সর্বপ্রথম আপনারা অতি অবশ্যই গঙ্গা জল নিবেদন করবেন, মহাদেবকে গঙ্গা জলে স্নান করাবেন। এরপরে মহাদেবের যে শিবলিঙ্গ আপনার বাড়িতেই হোক বা আপনার মন্দিরেই হোক, আপনারা মহাদেবের সেই শিবলিঙ্গে দই মাখিয়ে ফেলবেন। এরপরে আপনারা দই মাখানোর পর দুধ দিয়ে আপনারা সেই দইটিকে ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং মহাদেবের সেই শিবলিঙ্গকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনারা ঘিয়ের প্রলেপও একবার কিন্তু মহাদেবকে দিতে পারেন এবং মহাদেবের অভিষেক ঘটাতে পারেন। এরপর মহাদেবের প্রিয় বিভিন্ন জিনিসপত্র যেমন আকন্দ ফুল এবং মহাদেবের প্রিয় বিভিন্ন ফল, বেলপাতা, সমস্ত কিছু আপনি মহাদেবকে নিবেদন করবেন।
ধুতুরা ফুল বিভিন্ন ফুল দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে শিবলিঙ্গটিকে সজ্জা করবেন এবং এরপরে আপনি চেষ্টা করবেন মহাদেবের সামনে বসে তার মন্ত্র জপ করার। বন্ধুরা, আমি আপনাদের যে সমস্ত কার্যগুলি করতে বললাম সমস্ত কার্যই আপনাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে করতে হবে। অর্থাৎ আপনি যদি মহাদেবকে অর্পণ করতে চান ধুতুরা ফুল বা অপরাজিতা ফুল বা আকন্দ ফুল বা বেলপাতা, যাই অর্পণ করুন না কেন, এমনকি মহাদেবের অভিষেকের সময় যে গঙ্গা জল আপনি মহাদেবের মাথায় ঢালবেন সেটিও আপনাকে মহাদেবের ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে করতে হবে। আপনি এই মন্ত্র উচ্চারণ করতে করতে সমস্ত কার্যটি সম্পূর্ণ করবেন এবং তারপরে মহাদেবের ধ্যানে বসবেন কিছুক্ষণ। 108 বার আপনি মহাদেবের প্রিয় মন্ত্রকে জপ করবেন বা আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহাদেবকে নিবেদন করবেন সবথেকে প্রিয় জিনিস মহাদেবের 3 পত্রযুক্ত বেলপাতা এবং যদি পারেন অতি অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন 1 মুঠো ডাল, অর্থাৎ মুগের যে ডাল হয় সেই ডাল। আপনার বাড়িতে যদি আপনি পুজো করেন শিবলিঙ্গ যদি ছোট হয়ে থাকে তাহলে যে পরিমাণ আপনার শিবলিঙ্গর যেরকমটা সাইজ সেই পরিমাণ মুগ ডাল নেবেন এবং মহাদেবের মাথায় অর্পণ করবেন। এবং যদি কোনো মন্দিরে বড় কোনো শিবলিঙ্গ হয় বা আপনার গৃহে যদি বড় শিবলিঙ্গ থাকে আপনার এক হাতের মুঠোতে যতটা পরিমাণ মুগ ডাল উঠবে আপনি সেটিকে মহাদেবের মাথায় অর্পণ করে দেবেন। এতে কিন্তু অতি অবশ্যই আপনার পাপ মোচনের সঙ্গে সঙ্গে মহাদেবকে প্রসন্ন করতে পারেন এবং আপনার কিন্তু প্রচুর পূর্ণ অর্জন হয় এবং মহাদেব প্রসন্ন হন আপনার প্রতি। শ্রাবণ মাসে এই কার্যটি করার ফলে আপনার জীবনে আসবে চরম সফলতা এবং স্বয়ং মহাদেব আপনাকে সাহায্য করবেন বিভিন্ন কার্যে। আপনি যদি পারেন তাহলে যে কোনো শুভ কার্যকে এই শ্রাবণ মাসের শেষ সোমবারেও করতে পারেন। অর্থাৎ যদি আপনি ভিডিওটি দেখে আপনার মনে হয় যে হ্যাঁ এই দিন আমার আপনার কোনো কাজ করা সম্ভব, তাহলে কোনো যে কোনো নতুন কাজকে আপনি সম্ভব করতে পারেন, শুরুটা করে ফেলতে পারেন, সেই কাজে আপনি অতি অবশ্যই সফলতা পাবেন। মহাদেবের নাম করে আপনারা চলতে থাকুন, আশা করি কখনো আপনাদের পিছন ফিরে তাকাতে হবে না। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আমি বারবার বলছি, কারণ এই মাসে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকম উপাচার টোটকা পালন করতে চান, তারা অতি অবশ্যই করতে পারেন। এবং আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে এই মাসের থেকে উত্তম সময় আর হয় না বলতে পারেন। এই মাসের যে শেষ সোমবার এই সোমবারেও আপনি কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে নিজের শরীরের মধ্যে রাখতে পারেন এবং মহাদেবের কাছ থেকে আপনারা আশীর্বাদ নিতে ভুলবেন না। মহাদেবকে মহাদেবের প্রিয় জিনিসপত্র নিবেদন করুন এবং সদা প্রসন্ন।